দুই দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত শহরের 57টি ওয়ার্ড জোশে বেড়াচ্ছেন নৌকা প্রতীকের আজমতুল্লাহ খান সহ 7 জন মেয়র প্রার্থী। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জয়যুক্ত হলে নগরের উন্নয়ন সহ ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। আগামীকাল রাত 12টায় শেষ হবে প্রচার প্রচারণা। বুধবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম। পরদিন হবে ভোট গ্রহণ। সাধারণ মানুষের ব্যাপক জনসমর্থন পাচ্ছি। আর আপনারা জানেন, আমি প্রথম থেকে বলে আসি, গাজীপুর সিটি কর্পোরেশনটা, গাজীপুর জেলাটা জাতীয়তাবাদী শক্তির সবচেয়ে বড় একটা ঘাঁটি। এখানে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ব্যাপক একটা জনসমর্থন আছে। এই মুহূর্তে টঙ্গীতে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং জয়দেবপুরে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি লিমনের কাছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের টঙ্গী এলাকা, এবং মূলত এই এলাকা দিয়ে আজকে যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বা আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ নৌকার প্রার্থী, তিনি তার আজকের দিনে প্রচারণা শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এরই মধ্যে কিন্তু সেই সকাল থেকেই তার কর্মী সমর্থকরা কিন্তু অপেক্ষা করছেন যে তিনি কখন নামবেন। তবে এর আগে এরই মধ্যে কিন্তু সকালবেলা তিনি নিচে এসে কিন্তু যে পথসভার মতো বা এখানে ছোট উঠোন বৈঠক যেটি বলা হয় সেটি কিন্তু করেছেন। তখন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার এবার যে শেষ মুহূর্তে তিনি যেটি বলছেন যে তিনি এতদিন প্রচার প্রচারণা করে বা মানুষের কাছে গিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তিনি যে জিনিসটা জানতে পেরেছেন, এই মানুষ, এই গাজীপুরের মানুষ উন্নয়ন যেমন চায় তেমনি তারা আসলে যে এই সামনে এই গাজীপুর নগরকে সামনে এগিয়ে নিতে যে তাদের যে প্রত্যাশা, তাদের যে চাওয়া পাওয়া সেটি তিনি বুঝে গেছেন, এবং সেই প্রত্যাশা অনুযায়ী বিশেষ করে ঢাকার একদম কাছে বা ঢাকার বলা যায় গেট, প্রবেশদ্বার এই গাজীপুর, এই গাজীপুর নগরকে তিনি তার ঢেলে সাজানোর যে প্রত্যয় সেই প্রত্যয়ের কথা জানিয়েছেন। এর আগে কিন্তু আমরা আরও দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী একজন হাতে নিয়ে যিনি লড়ছেন রনি সরকার, তিনিও কিন্তু আসলে এই টঙ্গী এলাকায়, টঙ্গী স্টেশন রোড থেকে শুরু করে টঙ্গী এলাকায় তার সকালবেলা তার প্রচারণা চালিয়েছেন। তাকে আমরা দেখেছি লিফলেট নিয়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি বা দোকানে দোকানে গিয়ে টঙ্গীর সে ব্যস্ততম এলাকায় গিয়ে গিয়ে তিনি কিন্তু তার যে প্রচারণা সেই প্রচারণা চালিয়েছেন। তবে তার প্রচারণার যে ঢং, তিনি কিন্তু আসলে গিয়ে গিয়ে আসলে তার পক্ষে ভোট চাইছেন, যদিও তিনি বলছেন যে বিএনপির কথা বলছেন যে পরোক্ষভাবে তিনি বিএনপির সাপোর্ট পেয়ে আসছেন, যদিও আমরা জানি যে এই নির্বাচনে বিএনপি প্রত্যক্ষভাবে বা বিএনপির কোনো অংশগ্রহণ নেই। তারপরও তিনি বলছেন বা তার যে দাবি, তিনি যে সেই সমর্থন নিয়েই লড়ছেন, এবং তিনি বেশ কিছু অভিযোগও করেছেন যে তার ক্ষেত্রে যে এজেন্ট দেওয়ার, কিছু অভিযোগ থাকলেও ভোটাররা যেটা বলছেন যে তারাও আসলে এই নির্বাচনের মাধ্যমে তাদের যে নতুন এক নগর সেটি নির্বাচিত করতে চাচ্ছেন, যার মাধ্যমে এই নগরের উন্নয়নে আরো ভূমিকা রাখবেন তাদের সেই নির্বাচিত প্রার্থী। এবং নগরের অন্য প্রান্তে কাশিমপুর এলাকায় রয়েছেন সহকর্মী রাজীব, সেখানেও কিন্তু মেয়র প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন অন্য প্রার্থীরা, সেই প্রচারণার খবর জানবো তার কাছ থেকে। রাজীব, সিটি কর্পোরেশনের যে নির্বাচনের শেষ সময় এখন কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন, আপনি জানেন যে আগামীকাল মধ্যরাতে নির্বাচনী প্রচারণার শেষ সময়, যে কারণে কিন্তু যে যার মতো করে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন। আমরা সকাল থেকে রয়েছি গাজীপুরের জয়দেবপুরে ছিলাম প্রথমে, এখন রয়েছি কাশিমপুরে। এই অঞ্চলে আমরা এসে দেখেছি যে এখানে লাঙ্গল প্রতীকের যে মেয়র প্রার্থী রয়েছেন এম এম নিয়াজ উদ্দিন, তিনি
কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ করছেন বিভিন্ন এই যে ওয়ার্ড, এখানে আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের সীমান্তবর্তী একটি এলাকা, এবং এখানে এসে কিন্তু তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। মানুষকে বলছেন যে 25 তারিখের যে ভোট, সেই ভোট গ্রহণে যাতে তাদের তার প্রতীকে অর্থাৎ নৌকা প্রতীকে ভোট দেওয়া হয়। এছাড়া তিনি একটি কিছুক্ষণ আগে একটা শঙ্কা প্রকাশ করেছেন ইভিএম এ যে ভোট দেওয়া হবে, সেই ইভিএম এর ভোট আসলেই কতটুকু মানুষ দিতে পারবে সেই বিষয়টি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। কারণ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনে এই প্রথম কিন্তু ইভিএম এ ভোট দেওয়া হচ্ছে, আপনারা জানেন, যেই কারণে তিনি এই শঙ্কাটি করেছেন। এবং নির্বাচন কমিশনকে তিনি বলেছেন যে সুষ্ঠু একটি ভোট করার আহ্বান জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি রয়েছে এমনটি আমাদের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এদিকে নির্বাচনী প্রচারণায় আজকে নৌকার পক্ষে প্রচারণা চালাবেন কথা রয়েছে যে বিজিএমই এর প্রেসিডেন্ট, তারা কিন্তু আজকে শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় প্রচারণা চালাবেন এমনটি আমাদের কাছে তথ্য রয়েছে। একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে মানুষ কিন্তু এখন নিজেদের ভোটটা কোথায় দিবে সেই বিষয়টি স্থির করছেন। কারণ হচ্ছে 25 তারিখে যেহেতু ভোট, সেহেতু হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা, গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান অবস্থা সব মিলিয়ে মানুষের কিন্তু এখন নির্ধারণের সময় চলে এসেছে যে কি যারা প্রার্থী রয়েছে, অর্থাৎ হচ্ছে আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, এছাড়া যারা অন্য প্রার্থী রয়েছেন, সকল প্রার্থীর মধ্যে কারা যোগ্য কিংবা কারা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে, এই সকল কিছু বিবেচনা করে কিন্তু এখন হচ্ছে মানুষ চিন্তা করছেন যে আসলে এই ভোটটা কাদেরকে দিলে তাদের ভোটে জন্য আসলে কাজ করা যাবে, মানুষ কাজ করতে পারবে এই সিটি কর্পোরেশনের জন্য, সেই বিষয়টি এখন কিন্তু বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে। এই যে অবস্থা, সেই অবস্থা আপনাদের বলতেই পারি যে সিটি কর্পোরেশনের পুরোদমে কিন্তু প্রচার প্রচারণা চলছে, যে যার মতো করে শেষ সময়ে ভোটারদের কাছে যাচ্ছেন যাতে করে নিজেদের পক্ষে ভোটটা নিতে পারে। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার প্রচারণা এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর সিটি নির্বাচনের খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জয়দেবপুরে, তার আগে যুক্ত ছিলাম টঙ্গীতে।